দশই জুন থেকে শুরু হয়েছে লখনউয়ের আকবরনগরে অবৈধ বাড়ি ভাঙার কাজ। সব অবৈধ নির্মাণে চলে বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সব কঠিন নির্মাণ। মাটিতে মিশিয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। অবৈধ নির্মাণে ছেয়ে গিয়েছিল আকবরনগর এলাকা। বছরের পর বছর এভাবেই অবৈধভাবে থাকছিল স্থানীয়রা, কিন্তু যোগী আদিত্যনাথের বুলডোজারের চাকা গড়াতেই বদলে গেল আকবরনগরের নকশা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এলাকার সব কটি অবৈধ নির্মাণ। এখন সেখানে শুধুই ধ্বংসাবশেষ। অবৈধ নির্মাণই যোগীর বুলডোজার। মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে 1,800 অবৈধ বাড়ি। প্রায় 24.5 একর জমিতে অবৈধ নির্মাণ হয়েছিল। সম্প্রতি একটি সমীক্ষায় এই ধরনের নির্মাণের তথ্য প্রকাশ্যে আসে। অনেকেই প্রশ্ন করছেন, খালি জায়গায় কি করতে চায় সরকার? আসলে জায়গায় গুমতি রিভার ফ্রন্টের মতো রিভার ফ্রন্ট তৈরি করতে চায় যোগী সরকার। পাশাপাশি লখনউ থেকে সরিয়ে এই এলাকাতেই গড়ে উঠবে চিড়িয়াখানাও। রিপাবলিক বাংলা। তৃণমূলের গোষ্ঠী কন্দলে উত্তপ্ত পাটুলি। দলেরই অপর গোষ্ঠীর সমর্থকদের হাতে মার খেলেন খোদ তৃণমূল কাউন্সিলর। লোকসভায় বিপুল জয়ের পরও গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তি বাংলার শাসক দলের। কষবার পর পাটুলি, ফের প্রকাশ্যে গোষ্ঠী কন্দল। 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে মারধরের অভিযোগ দলের কর্মীদের বিরুদ্ধেই। মঙ্গলবার দলীয় কার্যালয়ে ঢুকতেই দলীয় কর্মীদের একাংশের ওপর চড়াও হয় বলে অভিযোগ। পঙ্কজ বড়ুয়া, ওয়ারি সর্দার আর বাবুচন্দ্র তিনজনে আমাকে ফেলে মারে, মারধর করে, তারপর ওয়ারিশ ধরে মারধর করেছে এবং করে আমার এই জায়গাটা ফাটিয়ে দিয়েছে এবং আমাকে অন্য খুশি কিলচট সবই মেরেছে। ওদের বক্তব্য হচ্ছে আমি কেন পার্টি অফিসে বসব, এটা কেবলমাত্র বিধায়কেরই জায়গা, বিধায়কের চেয়ার। বল, বল যা বলার। 11 নম্বর বোরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর মদতেই এই হামলা বলে অভিযোগ আক্রান্ত কাউন্সিলরের। তারকেশ্বর চক্রবর্তীটাই টোটালি এই যে যে অ্যান্টি সোশ্যালদের যে গ্রুপটা আমার ওয়ার্ডেতে অশান্তি করছে, পুরোটা তারকেশ্বর চক্রবর্তীর নেতৃত্বেই হচ্ছে। তৃণমূলের গোষ্ঠী কন্দল আদতে সিন্ডিকেটের বকরা নিয়ে গোলমাল। পাটুলির ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। কে টাকা বেশি পেয়েছে, কে কম পেয়েছে, ওদের তো টাকার বকরা ছাড়া অন্য কিছু মারপিটের কারণ নেই। ওরা কোনো দেশপ্রেমের জন্য মারামারি করে না। যত কিছু কাটমানি সিন্ডিকেট, বিল্ডিং ওঠার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সব ওদের। তুমি কি ওদের চাহিদার শেষ নেই? এদের সব সময় সব জায়গায় আপনি দেখবেন এটা চলছে। কখনো কসবা, কখনো শালিমার, আবার কখনো পাটুলি, তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল। বারবার সামনে আসছে শাসকের এলাকা দখলের রাজনীতি। এই দখলদারের রাজনীতির ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে তৃণমূলকে। রিপাবলিক বাংলা। প্রাসাদ নিয়ে চলছে জোর প্রতিযোগিতা। কার প্রাসাদ সেরা, কেজরিওয়ালের নাকি জগনমোহন রেড্ডির? ঋষিকোণ্ডা পাহাড়ের উপর জগনমোহন রেড্ডির অট্টালিকাকে কেউ তুলনা করছেন বাকিংহাম প্যালেসের সঙ্গে, কেউ বলছেন সাদ্দাম হোসেনের বাড়িকেও নাকি হার মানাবে। টিডিপির অভিযোগ, জনগণের করের টাকা নয় ছয় করে প্রাসাদ তৈরি করেছেন জগনমোহন রেড্ডি, যদিও সরকারি অফিস বলে চালানোর জোর চেষ্টা ওয়াইএসআরসিপির। বাথটবের দাম প্রায় 36 লাখ, কমোডের দাম প্রায় 3.5 লাখ, 500 কোটি চোখ ধাঁধানো আসবাবপত্র। ওয়াইএসআরসিপির প্রধান জগমোহন রেড্ডির ঋষিকোণ্ডা প্যালেস সাজানো এমনই বহুমূল্য জিনিস দিয়ে। প্যালেসকে সামনে রেখে জগমোহন রেড্ডিকে বিঁধেছে বিজেপি। 50 কোটি খরচ করা হয়েছে শুধু প্রাসাদের সামনের বাগানকে সাজিয়ে তুলতে। 30 কোটি ব্যয় বিশেষ আলোর ব্যবস্থা। অন্দরসজ্জার জন্য ব্যয় হয়েছে 80 কোটি টাকা। রাস্তা এবং নিকাশি ব্যবস্থার জন্য খরচ করা হয়েছে 100 কোটিরও বেশি।
ওয়াইএসআরসিপির অবশ্য দাবি এটা দলের ক্যাম্প অফিস, কিন্তু প্রাসাদ অপম ক্যাম্প অফিস ভূ ভারতে কোনো রাজনৈতিক দলের আছে কি না তা নিয়ে বিশ্ব হতে পারে। কার টাকায় এই প্রাসাদ জগমোহনের? সময় এসেছে হিসেব দেওয়ার। রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর তৃতীয়বার শপথ গ্রহণের পর এটাই প্রথম বিহার সফর। সফরের প্রথম দিনই নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই বিশ্ববিদ্যালয় শুধু ভারত নয়, গোটা এশিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ অঙ্গ, মন্তব্য প্রধানমন্ত্রী। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নবজাগরণ। নালন্দা শুধু একটি নাম নয়, বরং দেশের সুনাম আরও বাড়াবে নালন্দা। ২০২৩ সালে নয়াদিল্লিতে G20 সামিটে প্রধানমন্ত্রী নালন্দার ট্রেলার দেখিয়েছিলেন, বুধবার প্রকাশ্যে আনলেন তারই পুরো ছবি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর বুধবার বিহার আসেন নরেন্দ্র মোদী। প্রথম দিনই নালন্দা বিশ্ববিদ্যালয়কে নতুন ক্যাম্পাস উপহার দিলেন প্রধানমন্ত্রী। ১৭০০ কোটি টাকার নতুন ক্যাম্পাসে রয়েছে দুটি পৃথক ব্লক, ৪০টি করে শ্রেণীকক্ষ, দুটি অডিটোরিয়াম, ১৯০০ পড়ুয়ার আসন, ৫০০ পড়ুয়ার হস্টেল। এদিন প্রধানমন্ত্রী বলেন, নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু ভারত নয়, গোটা এশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ অঙ্গ। নালন্দা কেবল ভারত কে হি অতীত কা পুনর্জাগরণ নহিঁ হ্যায়, ইসমেঁ বিশ্ব কে, এশিয়া কে কিতনে হি দেশোঁ কি বিরাসত জুড়ি হুই। एक यूनिवर्सिटी कैंपस के इनॉग्रेशन में इतने देशों का उपस्थित होना ये अपने आप में अभूतपूर्व है। এর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বছরের পর বছর ধরে এখানে পড়ুয়ারা জ্ঞান অর্জন করতে এসেছেন। বর্তমানে নালন্দায় ২০টির বেশি দেশের ছাত্রছাত্রী রয়েছেন। নালন্দা হ্যায় উদ্ঘোষ ইস সত্য কা कि आग की लपटों में पुस्तकें भले जल जाएं, लेकिन आग की लपटें ज्ञान को नहीं मिटा सकती। উদ্বোধনের আগে বিশ্ববিদ্যালয়টির প্রাচীন ধ্বংসাবশেষ খুঁটিয়ে দেখেন প্রধানমন্ত্রী। এরপর ক্যাম্পাসে পৌঁছে বোধি বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী মোদী। ২০১৬ সালে ওই ধ্বংসাবশেষকে হেরিটেজ তকমা দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। এরপর ২০১৭ সালে নির্মাণ কাজ শুরু হয়। বুধবার হয়ে গেল নতুন ক্যাম্পাসের উদ্বোধন। রিপাবলিক বাংলা।